আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন কি করবেন আস ডিপ্রেশন থাকার কিছু ট্রিক দিব আজকের এই ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দিস ইজ মাই ফার্স্ট ভিডিও আসলে আমি এই বিষয়টি নিয়ে কথা বলার একটা রিজন আছে কারণ আমার আশেপাশে আমি এমন অনেক মানুষ দেখেছি আসলে যারা ডিপ্রেশনে খুব অ্যাডিক্টেড থাকে বাট আমরা তাদেরকে চিনতে পারি না বা বুঝতে পারি না তাদের কথাগুলো শুনতে পারি না আসলে আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন কি করি বাট আমাদের এই জিনিসগুলো এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো ভিডিওতে তার জন্য আপনাকে পুরো ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে আসলে আমরা সবাই লাইফে কম বেশি সবাই সকলেই ডিপ্রেশনে পড়ি আপনি হই কিংবা আমি হই লাইফের এমন একটা সময় আসে যখন আমরা নিজেকে খুব একা মনে করি আমাদের ভিতরে একা ফিল হয় তখনই ডিপ্রেশনটা আমাদেরকে আঁকড়ে ধরে বা কোনো প্রবলেম হলে বা আমার কোনো সেলফ রেসপেক্ট এগুলো নানা কারণে ডিপ্রেশন হয় যেমন হচ্ছে আপনার ফ্যামিলি প্রবলেম তারপরে ফ্রেন্ড সার্কেল প্রবলেম জব প্রবলেম এডুকেশন এডুকেশন নিয়ে প্রবলেম নানা প্রবলেম আপনার আশেপাশের লোকজন কে কি বলছে আপনাকে নিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনা নিয়ে সব কিছু মিলিয়ে আসলে ডিপ্রেশন চলে আসে আমাদের লাইফে আমাদের অজান্তেই আমরা আমাদের লাইফে কখন কে বা কখন ডিপ্রেশন আসে আসলে আমরা কেউ বলতে পারি না ডিপ্রেশনে যখন আমরা থাকি তখন আসলে আমাদের মাথায় অনেক রকম চিন্তা ভাবনা আমাদের মাথায় হয় এই সব চিন্তা চিন্তাভাবনার কারণে আমরা অনেক সময় নেগেটিভ ডিসিশন নিয়ে ফেলি আসলে ডিপ্রেশনে যখন আমরা থাকি তখন আমাদের কোনো ডিসিশানই নেওয়া উচিত নয় আমাদের ডিপ্রেশন থাকলে আমাদের সবার আগে করণীয় হবে ফার্স্ট ফার্স্টিক হচ্ছে ডিপ্রেশন আপনার আপনি কেন ডিপ্রেশনে আছে না বা আমি কেন ডিপ্রেশনে আছি ডিপ্রেশনের কারণগুলো খুঁজে বের করা সব প্রবলেমে সলিউশন আছে আপনি যদি সহজ করে চিন্তা করেন তাহলে জিনিসটা খুব সহজ আর যদি কঠিন করে চিন্তা করেন তাহলে জিনিসটা খুব কঠিন ডিপ্রেশনে আসলে আমরা যদি আমাদের কারণগুলো খুঁজে পাই তাহলে অবশ্যই আমরা ডিপ্রেশন থেকে কিছুটা হলেও দূরে সরে আসতে পারব ডিপ্রেশনের কারণগুলো যদি খুঁজে পাই আমরা দেখা গেছে কি আমাদের কারণগুলো খুঁজে পেলে আমাদের প্রবলেমগুলো খুঁজে পেলে তাহলে আমরা আমাদের প্রবলেমের সলিউশনগুলো খুঁজে পাবো ঠিক কিভাবে সলিউশন করতে হবে বা কীভাবে আমার আমি যখন বুঝবো যে আমি আসলে ডিপ্রেশানে আমার নিজের ক্ষতি হচ্ছে এতে করে যখন এই জিনিসটা আমরা বুঝবো তখন আমরা ডিপ্রেশন থেকে আসলে তাড়াতাড়ি উঠে আসতে পারবো ডিপ্রেশনে থাকলে আমরা হচ্ছে আপনি যখন কোনো জিনিস নিয়ে চিন্তাভাবনা খুব বেশি করবেন অথবা নিজে খুব একা ফিল করবেন তখন আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যে আপনি একটা জিনিসের ভিতরে ফোকাস দিন যেমন হচ্ছে আপনি যে জিনিসটা আপনার খুব ভালো লাগে করতে সেই জিনিসটা করুন আপনার নিজের ক্ষতি হবে বা এমন কোনো জিনিস করবেন না অথবা আপনি গেমস খেলতে পারেন গেমস গেমসের প্রতি আপনি যখন নিজেকে খুব একা অ্যালন ফিলিং করবেন তখন হচ্ছে আপনি গেমসে খেলতে পারেন তারপরে হচ্ছে আপনার মনে যেই ধরনের কথাগুলো আছে যেগুলো আপনি আপনার আশেপাশের মানুষগুলোর সাথে শেয়ার করতে পারছেন না কিংবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারছেন না অথবা তারা আপনাকে সময় দিতে পারছে না কিংবা কিন্তু আপনি তাদেরকে সময় দিতে চাচ্ছেন কিন্তু তারা আপনাকে সময় দিচ্ছে না এমন আসলে অনেকেই হয় আমার আশেপাশের আমি অনেক মানুষ আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা আছে মেয়ে ছেলে তাদের সকলকেই আমি দেখেছি তারা কোনো না কোনো সময় আসলে লাইফে ডিপ্রেশনে থাকে এতে করে তারা তখন নিজেকে খুব অ্যালোন ফিল মনে করে তাদের হাতে সব কিছুই আছে এবার তারা নিজের এক দিন শেষে খুব এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে তারা তাদের মাথার ভিতরে অনেক রকম লাইফ নিয়ে চিন্তাভাবনা ঘুরে এই ক্ষেত্রে তখন সেই সময় মানুষ নিজেকে খুব একা মনে করে আসলে তখন চাই যে সে তার কাছের মানুষগুলোর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে আসে তখন তার আলোকিত জীবনটা আর আলোকিত মনে হয় না আসলে আলোকিত জীবনটা তার অন্ধকার মনে হয় আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন আপনার আশেপাশের মানুষগুলোর আপনার আশেপাশের মানুষগুলোর যে নিচে যে মানুষগুলো আছে তাদের কষ্টের কথাগুলো চিন্তা করেন আপনি তাদের কষ্টের কথাগুলো চিন্তা করলে আপনি নিজেকেও তাদের জায়গায় দাঁড়িয়ে যদি একবার নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় আছেন তাহলে আমি আই থিঙ্ক যে আপনি ডিপ্রেশনের অ্যান্সারগুলো খুঁজে পাবেন ডিপ্রেশনে আমরা অনেক সময় অনেক ডিসিশান আসলে নেগেটিভ ডিসিশান নিয়ে ফেলি আমরা তখন আমাদের ভিতরে আবেগটা কাজ করে বিবেকটা কাজ করে না আপনি যদি তখন আবেগটাকে বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে কি চলছে আমাদের ভিতরে অনেক সময় অনেক রকম কথা অনেক না বলা অজানা কথাগুলো আমাদের ভিতরে থেকে যায় আমরা আমাদের আশেপাশে মানুষগুলো বলতে চাই বাট সেই ক্ষেত্রে তখন বলতে পারি না তখন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি আমরা আপনার হাতের কাছে বা আপনার কোথাও রাখা ডায়েরি বা যে কোনো পেইডে আপনি লিখে নিতে পারেন আপনার মনের কথাগুলো আপনি নিজের লেখাগুলো নিজে লিখতে পারেন আপনার যে কথাগুলো আপনার আশেপাশে মানুষগুলোকে বলতে চান বা বলতে পারছেন না বা সময়ের অভাবেও কিন্তু কিংবা তারা আপনাকে সময় দিতে পারছে না আপনি সেই কথাগুলো লিখে নিতে পারেন আপনার কথাগুলো যদি আপনি নিজে লিখে নেন তাহলে কিন্তু কিছুটা হল আপনার মনের কষ্ট অথবা কিছুটা হলো আপনি ডিপ্রেশন থেকে দূরে সরে আসবেন আর ডিপ্রেশনে কখনো আপনি আপনার আবেগ দিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা আপনার সব সময় যে সঠিক হবে তা কিন্তু না আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন সেই মুহুর্তে নিজেকে কখনো একা রাখবেন না কারণ নিজেকে একা রাখলে আপনার ডিপ্রেশনটা আপনাকে আরও আঁকড়ে ধরবে বেশি আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন নিজেকে খুব একা মনে হয় বা নিজেকে এমন মনে হয় যে আমার দ্বারা কোনো কিছু হবে না বা আমার আমার জন্যই পৃথিবী না বা আপনি তখন চিন্তা করবেন যে আপনার আশেপাশে মানুষগুলো কীভাবে করছে আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছা আর আগ্রহ থাকলে আপনিও পারবেন আপনার মনে সেই আশাটা থাকতে হবে আর কখনো আশা ছাড়বেন না যারা ডিপ্রেশনে থাকে তারা হচ্ছে অল্পতেই আশা ছেড়ে দেন এই কারণে আপনাদেরকে ডি আপনাদের ডিপ্রেশনগুলো আপনাদেরকে আরও বেশি আঁকড়ে ধরে আর অন্যের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না অন্যের কাছ থেকে নিজেকে দূরে সরালে আপনাকে নিজেকে আরও খুব একাকিত্ব মনে হবে এতে করে আপনার ডিপ্রেশনটা আপনাকে আরও বেশি অ্যাডিক্টেড হয়ে দাঁড়াবে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা খুব ডিপ্রেশনে থাকে আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন ভা ভাই বলেন বোন বলেন যারা একটা সময় খুব ডিপ্রেশনে থাকে নিজেকে একা রাখে বাট আমরা বুঝতে পারি না আসলে কিন্তু এমন একটা সময় আসে যখন আসলে মানুষ থাকে না তখন আসলে আমরা বুঝি যে এই মানুষটার মনে ই ছিল বা ডিপ্রেশন ছিল বা সে এরকম প্রবলেমে ছিল বাট সে আমার কাছে শেয়ার করতে চেয়েছে বাট আমি তাকে সময় দেইনি আসলে এই জিনিসটা করবেন না কেউ কারণ আপনার কাছে কেউ যদি কোনো প্রবলেম বা কোনো কথা শেয়ার করতে চায় আপনার কাছে তাহলে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন সেটা আপনি হাস্যকরের মাধ্যমে উড়িয়ে দিবেন না একটা মনে রাখবেন আপনি আরেকজন যেই প্রবলেমটায় আছে এক সময় আল্লাহ আপনাকেও সেই প্রবলেমটাই দিবে অবশ্যই তো আপনি তার কথাগুলো মন দিয়ে শুনবেন তার মনের কথাগুলো শেয়ার করবেন একসময় যখন আপনিও ডিপ্রেশনে ভুগবেন তখন আপনার মনের কথাগুলো যদি আপনি আরেকজনকে সাথে শেয়ার করেন এতে করে কিন্তু আপনার মনটা আরও হালকা হবে এতে আপনার মনের আপনার ডিপ্রেশন এই সব কিছু মিলিয়ে আপনি অনেকটা দূরে সরে আসবেন তখন সে বলতে পারবে যে না এইভাবে এইভাবে তার ভালো ডিসিশন মন্দ ডিসিশন এগুলো সব কিছু সে আপনার কাছে ডিসকাস করতে পারবে আসলে আমরা যদি কোনো কিছু শেয়ার না করি তাহলে কখনো কোনো কিছু বুঝতে পারবো না তাই আপনার কাছে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা কোনো বন্ধুবান্ধব আপনার কাছে আসে কোনো প্রবলেম নিয়ে তাহলে অবশ্যই তার প্রবলেম সলিউশন দিবেন তাকে হাস্যকরের মাধ্যমে তার প্রবলেমটাকে উড়িয়ে দিবেন না এতে করে সে আরও বেশি ডিপ্রেসড হয়ে যায় আপনারা আমার ডিপ্রেশন এক একরকম হবে না আপনার ডিপ্রেশনের কারণ আপনাকেই খুঁজে বের করতে হবে সকলের ডিপ্রেশনের কারণ যে একরকম হবে তা কিন্তু নয় ডিপ্রেশনের কারণ অনেক রকম হতে পারে আমি বলেছি আপনাদের সাথে এতক্ষণ ধরে আমার ডিপ্রেশনের মতামতগুলো বা আপনাদের ডিপ্রেশনের বিভিন্ন মতামতগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে ধরেছি আপনারা চাইলে আপনার আমার কমেন্ট বক্সে আপনাদের ডিপ্রেশন নিয়ে মতামতগুলো কমেন্ট বক্সে বলতে পারেন কমেন্ট করতে পারেন মনে রাখবেন আপনার ডিপ্রেশনটা একসময় আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আজ এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে